আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমার খুবই প্রিয় কিছু জিনিস শেয়ার করব, আর সেগুলা আসলে দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ লাস্টের পার্টে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস আছে যে আমাকে আমি কিছু গিফট পেয়েছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি আজকে আমার করার রিজন হচ্ছে যে আমার এই যে ডেকোরেশন ডিশ অথবা স্পাইস জার যেগুলো, এগুলো দেখলে আমি প্রতিটা ভিডিওতে দেখি যে বিভিন্ন আপুরা কমেন্ট করেন, অথবা ফেসবুকে আমি আমার পেজে ভিডিও আপলোড দিলে ওই জায়গা থেকে অনেক কমেন্ট পাই আমি যে এই ডিশগুলো কোথা থেকে নিয়েছি। তো ভাবলাম সবার যেহেতু এত কিউরিয়াসিটি, তাহলে আমি একটা ভিডিও করি এবং সেটাতে আপনাদের সাথে আমি ডিসকাস করব এই জিনিসগুলো নিয়ে। তো এখন আপনারা যে স্পাইস জারটি দেখতে পাচ্ছেন সেটার নিচটা হচ্ছে কাঠের, আর সিরামিকের বাটি উপরের যে লিড সেটাও কাঠের। আর এই যেগুলো আমি দেখাবো আজকে সবগুলোই আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো আপনারা চাইলে অ্যামাজন থেকে নিতে পারেন স্পাইস জার, অথবা এই যে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাইক ডেজার্ট কেস। তো ডেজার্ট কেস অথবা ডেজার্ট ডিশ দিয়ে যদি আপনারা সার্চ দেন তাহলে আপনারা পেয়ে যাবেন এগুলার। এটার প্রাইস হয়েছে $120 মতো, আর আগে যেটা দেখিয়েছিলাম সেটার প্রাইস ছিল 32 অর সামথিং এরকম। আর এটার এটা হচ্ছে এত সুন্দর, মানে গোল্ডেন কালারের একটা মানে ডেজার্ট কেস, আর বাটিগুলো হচ্ছে সিরামিকের আর লিডটা প্লাস্টিকের, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে সেটাতে আসলে কাজ করা। আমার খুবই ফেভারিট এই জিনিসগুলো, আসলে আমি জানি না কিসের জন্য এগুলোর প্রতি আমার খুব বেশি দুর্বলতা। আর এই যে একটা ডিশ দেখতে পাচ্ছেন সেটা বেসিক্যালি আপনারা কোনো ধরনের বাজি অথবা বর্তাতে ইউজ করতে পারেন, আর এটা $85, এটা ছিল $100 সেইলে আসছে $85। আর এখন যে তিনটা জার দেখতে পাচ্ছেন সেটা আমি ইউজুয়ালি চটপটির মশলা, অথবা আমরা যখন চটপটি ডেকোরেশন করি তখন চটপটির মশলা, তারপরে যে তেঁতুলের সস এগুলো দেওয়ার জন্য ইউজ করি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেসিক্যালি স্পাইস জার, যে কোনো ধরনের স্পাইস আপনারা সেটার মধ্যে নিয়ে ডেকোরেশন করতে পারেন। এটা হচ্ছে একটা লাইক সার্ভি, আমি স্পাইসও মাঝে মাঝে রেখে ডেকো মানে আর কি ভিডিও করি, অথবা আপনারা লাইক নাটস, বিভিন্ন ধরনের বাদাম অথবা চিপস ক্যান্ডি এগুলো বাচ্চারা আসলে দিতে পারবেন। আপনারা মানে লাইক আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে আপনারা সেটা ইউজ করতে পারবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এক এক সময় এক এক ধরনের ইউজ করি, যখন বেশি বাচ্চারা থাকে তখন এগুলাতে চিপস ক্যান্ডি এগুলো আর কি আমি দেই, আবার আপনারা স্যালাড ডেকোরেশনের সময় করতে পারেন লাইক এনিথিং। তো এই ছিল আমার আজকের আসলে মানে ফার্স্টের পার্টটা, যে আমার ডেকোরেশন ডিশ যেগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর এগুলো সবগুলোই আমি কিনেছি অ্যামাজন থেকে। তো আপনারা গোল্ডেন দুইটা একটু এক্সপেন্সিভ, লাইক বড় যে গোল্ডেন দুইটা ডিশ, একটা $85 আর একটা $100, বাকিগুলো তেমন একটা এক্সপেন্সিভ না, $30 $25 লাইক এইরকমই আর কি। আর এটা একটা ডেজার্ট কেস, এটাতে আপনারা যে কোনো ধরনের মানে কাপ কেকস এগুলার ডেকোরেশন করে এনিথিং আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা আর কি। তো আপনাদের আজকের আমার এই ভিডিওটি কীরকম লাগলে অবশ্যই জানাবেন। আর লাস্টের দিকে আছে আমি কিছু গিফট পেয়েছি যেগুলো আমার কাছে খুবই খুবই মানে কি বলবো, ভালোবাসার মানে মানুষ আমাকে অনেক পছন্দ করে দিয়েছিল, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি, যে সবার কত ভালোবাসা আসলে পেলাম আমি সেগুলো। আর আমি আসলে এরকম ফয়েল পেপার দিয়ে এগুলোকে যখন আমি রাখি সেগুন মানে সেই সময় আমি এরকম ফয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে রাখি, কারণ গোল্ডেন কালারের যে শাইনি বাব আছে সেটা চলে যায় সেজন্য। তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন, অথবা কোনো কাপড় দিয়ে অথবা এনিথিং দিয়ে আপনারা কভার করে রাখতে পারেন অনলি গোল্ডেন ডিশগুলো। আর এখন আমি শেয়ার করব আপনাদের সাথে আমি দুইটা মানে হাঁড়ি নিয়েছিলাম, অথবা পাতিল যে যেটাই বলেন আমি নিয়েছিলাম। এটা এগুলো ব্ল্যাক ফ্রাইডে অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম, ব্ল্যাক ফ্রাইডেতে মানে ব্ল্যাক ফ্রাইডের আগেই কিনেছিলাম আর কি, ওই সময় ডিল ছিল ওদের। তো দুইটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে দুইটা সুন্দর মানে ভারী পাতিলের সেট বলেন আর যাই বলেন, আসলে আমার কাছে খুবই প্রিডি এবং আদারেবল লাগে এই দুইটা জিনিস। আর এইগুলো দেখলে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এরকম সুন্দর সুন্দর ডিশ বলেন আর পাতিল বলেন আর যাই বলেন আর কি, মানে গোড়ের এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা একটা লাইক দিবেন, আপনাদের কমেন্টটা করে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
আর আসলে দেখেন আমার কাছে এই দুইটা মানে পাতিল আমার খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর পাতিলগুলো আসলে আমার কাছে এত ভালো লেগেছে। কারণ এগুলা রান্না করার পর মানে আমি তো অলরেডি রান্না করেছি, এগুলাতে ইজিলি মানে আপনারা কি করতে পারবেন, ক্লিন করতে পারবেন। স্টিকি ভাবটা মানে যে কোনো জিনিস রানলে যে স্টিকি হয়ে লেগে থাকে ওই ভাবটা মানে ইজিলি রিমুভ করা যায়। আর এত মানে দেখতে মনে হচ্ছে অনেক ভারী কিন্তু এগুলো অনেক পাতলা, মানে খুবই দেখতে যেরকম সুন্দর মানে এগুলোর গুণটা আছে আর কি, আমার খুব ভালো লেগেছিলো। আমি জানি না আপনাদের কীরকম লাগছে, অবশ্যই জানবো কমেন্টের মাধ্যমে আপনারা করবেন। আর এখন আসছে সেই মানে গিফট যেটা বলেছিলাম, আর এই গিফটটা পেয়েছি আমি আমার একজন ভাইয়া বলতে পারেন আমার একজন কোয়ার্কার এবং আমার চ্যানেলের মানে নর্মাল যে ভিউয়ার্স আছে তার মধ্যে সবথেকে অ্যাক্টিভ একজন ভিউয়ার্স। তো একদিন উনি আমাকে এই গিফটটা দিলেন এবং বললেন যে কারিয়াপু আপনার মানে উনি আমাকে ফান করে বলতেছেন আর কি যে আপনার মনিটাইজেশন অন হয়েছে সেজন্য আপনাকে গিফটটা দিলাম, আপনি অনেক কষ্ট করতেছেন আর আমার বার্থডে ছিল এর আগে তো দিলেন। আসলে নিজে ভাই নাই অনেক সময় ভুলে যাই যে আপনার মানে এরকম আর কি মানুষের কাছ থেকে এরকম ভাইয়েদের কাছ থেকে তো ভালোবাসা মানে এত সাপোর্ট যে পাই। তো ভাইয়া আমাকে এটা দিয়েছেন হচ্ছে একটা টি সেট, টি কাপের সেট। আর এগুলো হচ্ছে মানে বিভিন্ন ফ্লেভারের লাইক টি, জিঞ্জার, লেমন, দেন হিবিস্কাস টি, তারপরে লাইক এনার্জি বুস্টার, এরকম বিভিন্ন ফ্লেভারের কয়েকটা টি প্যাক দিয়েছেন। আর ভিতরে খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, চারটা কাপের সেট ছিল আর কি, যেটা এত ইউনিক আর কি, কেউ মনে আমাকে গোল্ড তো বা ডায়মন্ড দিলে আমি এত খুশি হব না। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়া। এখন আমি যেটা শেয়ার করতেছি সেটাই পেয়েছি আমাদের বাসা থেকে, আমাকে দিয়েছেন আমার হাজবেন্ড, তো মেকের একটা নোটবুক। আর সেটা আমার, সেটা আমি আসলে ওনাকে বলিনি, আমি সবসময় ইউটিউবে ইন্টারনেটে দেখতাম, তো উনি বুঝেছেন যে মনে হয় এটা আমার খুব পছন্দ তো আমি গিফট পেলাম। আর এখন যে এগুলো অনেক আগে পেয়েছিলাম তো আজকে যেহেতু সব গিফটগুলোই দেখাচ্ছি সেজন্য দেখলাম। আর এখানে একটা HP একটা ল্যাপটপ, এটা আমার মামা আমাকে দিয়েছেন, আমার মেজো মামা। তো উনি আমাকে সবসময় আর কি ইউটিউবিংয়ের সব ব্যাপারে অনেক বেশি সাপোর্ট করেন, আমার ফ্যামিলির মধ্যে সবথেকে টপ এবং বিগ সাপোর্টার যদি বলেন তাহলে ওনাকে। আমার মামা কানাডাতে থাকেন, তো কী যেন একদিন ল্যাপটপ নিয়ে মনে হয় আমি কি মানে আমার একটা কী কাজ করতেছিলাম আর ওনার সাথে ওই সময় আমি ফোনে কথা বলতেছিলাম, তো ভাবছিলাম বলতেছে ও আল্লাহ আমার ল্যাপটপ কাজ করতেছে না, তো উনি মনে করেছেন যে আমার ল্যাপটপ দরকার, উনি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মেজো মামা এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর এখন যে মকটা দেখতেছেন সেটা হচ্ছে, এটা আসলে আমি আমার কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এটা আমি আমার কাজের জায়গা থেকে আমি ইয়ার এন্ডে আমাদের একটা অ্যাচিভমেন্ট পাই আর কি, তো এটা পেয়েছিলাম। আর ওরা দিয়েছিল একটা ফুল বক্স অফ ক্যান্ডি, দেন এইরকম সুন্দর করে দুইটা আমাকে কার্ডের মতো আর কি, আমরা যে হৌলিয়ার যে কষ্ট করেছিলাম। আর এখন যে প্যান্ডামিকের সময় আমরা আসলে কাজ করি, আমাদের ওরা ফ্রন্টলাইন ওয়ার্কারের মতো আর কি ধরে, তো এই সুন্দর মানে আমাদের যে টোটাল হোল ব্র্যান্ডের যে প্রেসিডেন্ট যিনি আছেন US-এর উনি আর কি, ওনার সিগনেচার দেওয়া একটা কার্ডের মধ্যে লিখে দিয়েছিলেন, একটা কাপের লিখে দিয়েছিলেন উই রেইজ এ কাপ ফর ইউ। তো এই গিফটগুলো আসলে আমার কাছে খুবই মানে এই মান্থটাই ছিল মনে শুধু গিফট পাওয়ার মান্থ, আর আমার খুব ভালো লেগেছিলো তাই আর কি ভাবলাম সবার সাথে শেয়ার করি। আর ক্যান্ডিগুলো তোমার মেয়ে খেয়েই ফেলছে, সেগুলো দেখানোর কোনো কিছু নাই। আর এখন শেয়ার করলাম ব্ল্যাক ফ্রাইডে থেকে আমি কিনেছিলাম কিছু মেকআপ, যারা যারা মেকআপ আর্টিস্ট সেরা ওনারা এমনিতেই বুঝে যাবেন যেগুলো কি আমার খুবই ফেভারিট কয়েকটা আই শ্যাডো প্লেট, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি। NRS-এর একটা হচ্ছে ন্যাকটের, তো এই দুইটা ব্র্যান্ড আমার খুবই ফেভারিট। আর আই শ্যাডের কালারগুলো দেখতেছেন যে এত প্রিডি, আমি জানি যারা মেকআপ লাভার ওরা অনেক পছন্দ করবে, সেজন্য ভাবলাম সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। অ্যাকচুয়ালি এখানে কিছু থ্যাংকস লাইক ব্ল্যাক ফ্রাইডেরও শপিং ছিল আর কাপড় চোপড় অনেক ছিল, এগুলো আমি আর দেখাই না, এগুলো দেখানোর মতো তার কিছুই নাই, তো ভাবলাম এইগুলো আসলে দেখলে অনেক আপুরা হয়তো মানে এই আইশ্যাডো প্লেটগুলো ওনাদের ভালো লাগে তাইলে ওনারা কিনতে পারবেন। সো আমার এটা খুবই পছন্দের একটা মানে আইশ্যাডো প্লেট, আর এটার এগুলো অনেক সুন্দর ছিল। আর এটার কালারটা এত সুন্দর যে মানে আপনারা যে কোনো ধরনের ড্রেস বলেন আর যে কোনো কিছু বলেন মানে এনি কাইন্ড অফ ওকেশনে আপনারা ইউজ করতে পারবেন, এত মানে শাইনিও না একটু নুড নুড ভাব এই কালারগুলো, আমার খুবই ফেভারিট এই দুইটা আর কি। এই দুইটার জন্য আমি শেয়ার করলাম কারণ এই দুইটা ব্র্যান্ডের আইশ্যাডো প্লেটগুলো অনেক সুন্দর হয়। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ 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 একটা লাইক দিবেন, আশা করছি যদি ভালো লাগে,
একটা মানে কমেন্ট করবেন। আমি জানি আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো আসলে খুব বেশি ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেন এই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এই যে কোম্পানিগুলো আছে এগুলো সবগুলোই ফ্রি দিয়েছে আমাকে, হেয়ার প্যাক দেন লাইক বিভিন্ন টাইপস অফ ক্রিম, ময়শ্চারাইজার, শ্যাম্পু দেন লিপস্টিকেরও এরকম দিয়েছে। কারণ এগুলো দেওয়ার মানে হচ্ছে যে আপনি দেখে অ্যাট্রাক্ট হয়ে গিয়ে কেনার জন্য। ওরা মানে মানে বড় বড় স্টোর থেকে যেগুলাতে আমার মানে ইয়ে করা আছে আর কি, আমি সবসময় যেগুলো থেকে কিনি আমার একটা ইয়ে মেক করা আছে ওদের এখানে, তো ওরা যদি আমি শপিং না করি ওরা বাসায় মেল করে পাঠিয়ে দেয় যে ওদের নতুন নতুন কিছু প্রোডাক্ট আসলে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানুষকে ওদের কাস্টমারকে কনভিন্স করা। এই যে লিপস্টিক, আসলে লিপস্টিকের উপরেরটা দেখে আমি আসলে মানে ডিসিশন নিয়ে নিচ্ছি এটা কিনবো আর কি। তো এরকম ওরা এরকম করে যে কোনো জিনিস অর্ডার করলে আপনাকে দিয়ে দিবে, নতুন নতুন যেগুলো স্যাম্পল আসবে সেগুলো অথবা আপনার বাসায় মেইল করে পাঠিয়ে দিবে। তো এটা অনেক ক্ষেত্রে অনেকই ভালো বিজনেস পলিসি বলতে পারেন, অথবা লাইক ওদের যে রুলস আর কি, মানুষ দেখলে অ্যাট্রাক্ট হয়ে কিনে। অনেক সময় অনেক ভালো প্রোডাক্টগুলো থাকে, আমরা তো স্টোরে যাই না সেগুলো জানি না, কিন্তু ওরা পাঠিয়ে দিলে এগুলো বুঝি। আর আজকের ভিডিও হয়তো একটু লং হয়ে গেছে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা, আমি যে আপনাদের সাথে শেয়ার করলাম আমার সব জিনিসগুলো। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য তো সবসময় অনেক দোয়া আছে আর ভালোবাসা আছে, তো সবসময় সাথে থাকবেন আপনারা যেরকম ছিলেন। আর যতগুলো জিনিস আমি দেখিয়েছিলাম বিফোর, লাইক ডিশ বলেন অথবা স্পাইস জার বলেন, স্পাইস ডিশ বলেন, ডেজার্ট ডিশ বলেন, সবগুলোই অ্যামাজনে অ্যাভেলেবল আছে, আপনারা অ্যামাজনে গিয়ে সার্চ দিলে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।